যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এই সুবর্ণ জয়ন্তীর সময়ে বুদ্ধিজীবী হত্যাটা আমাদের কাছে আরও বেশি একটি দুঃখের বার্তা নিয়ে এসেছে। আমরা চেষ্টা করছি তাদেরকে স্মরণ করার জন্য এবং দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমরা উদ্যোগ নিয়েছি বহুমাত্রিকভাবে বুদ্ধিজীবীদেরকে স্মরণ করার জন্যে, তাদের জীবন আলেখ্য পাঠ করার জন্যে এবং তাদের যে আত্মত্যাগ তা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ পরবর্তী প্রজন্মকে জানানোর জন্যে আমরা উদ্যোগ নিয়েছি এবং দিনব্যাপী আমাদের আয়োজন আছে। বিশেষ করে এখন আমরা শ্রদ্ধা নিবেদন করব, এরপরে শহীদ মিনার যাবো, শহীদ মিনার থেকে আমরা বদ্ধভূমিতে যাবো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তারপরে আলোচনা সভা হবে, দোয়া আছে, মোনাজাত আছে এবং সন্ধ্যার পরে এই বুদ্ধিজীবী হত্যা কেন্দ্রিক আমাদের কিছু চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা আছে। আমরা চেষ্টা করছি, আমাদের আপ্রাণ চেষ্টা আছে বুদ্ধিজীবীদের আদর্শকে সবার সামনে উন্মোচিত করার জন্য এবং তাদের যে আত্মত্যাগ সে আত্মত্যাগ সবাইকে জানানোর জন্য। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।